জনগণের জানমাল রক্ষায় হওয়া হত্যাকাণ্ডের প্রতিবাদ করলে পুলিশ হত্যারও প্রতিবাদ করা উচিত, এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছিল গোল টেবিল আলোচনা। সেখানেই মন্ত্রী বলেন, যারা এক পক্ষের হত্যার প্রতিবাদ করছেন তারা প্রক্ষান্তরে হত্যারই সমর্থন দিচ্ছেন। বলেন, ছাত্রদের দাবি মেনে সরকার কোটা ব্যবস্থা সংস্কার করেছে, তারপরও আন্দোলন অব্যাহত রাখার কি দরকার, তোলেন সেই প্রশ্ন। এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপযুক্ত সময় নয় বলেও মনে করেন তিনি। জনগণের সম্পদ রক্ষা করার জন্য যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটাকে নিন্দা করবেন, আর মানুষকে টার্গেট করে হত্যা করতেছে সেটা নিন্দা করবেন না, সেটাকে আপনি তাহলে তো প্রকার মতো আপনি স্বাগত জানাচ্ছেন।